شهر رمضان الذي أنزل فيه القرآن رمضان تو এমন মাস যেই মাসে কুরআন নাযিল হয়েছে সুতরাং এই মাসে যদি আমার কুরআন অশুদ্ধ হয়ে থাকে অন্তত পক্ষে আমি যেন এই রমজান মাসে আমার কুরআনটাকে শুদ্ধ করে নিতে পারি কার কার ইচ্ছা আছে হাত তুলে দেখান মাশাআল্লাহ আল্লাহ তুমি আমার সব ভাইকে কবুল করুন আমিন হাত নামান ভাইরা আমার কুরআনের কথা যদি বলতে চাই কুরআনের গ্রামার গুলো খেয়াল করেন নুন দিয়ে কত হরব বানানো হয় নুন দিয়ে কত নিয়ম নুন চিনেন তো নুনের পদ্ধতি হচ্ছে চারটা পদ্ধতি আবার এই নুনের ভিতরে যদি তাসদীদ হয় তখন হয় এক পদ্ধতি নুনে যদি সাকিন হয় তখন হয় আরেক পদ্ধতি কি রকম লক্ষ্য করুন গুন্না একটা শব্দ আছে কোরআনের ভিতরে গুন্না কি শব্দ গুন্না এটা আবার কি যারা জানি না তারা বলবেন সেটা কি আর যে মুসলমান ভাইরা জানে তারা তো আলহামদুলিল্লাহ বুঝে ফেলেছে তাহলে গুন্না কি শুনুন বলবো বিরক্ত হচ্ছেন সংক্ষেপে বলবো গুন্না মানে নাক দিয়ে গুন গুন শব্দ করা ওয়াজিব গুন্নার দুই হরফ নুন আর মিম নুন আর মিম নুনে যদি তাসদীদ হয় গুন্না করা ওয়াজিব হয় মিমে যদি তাসদীদ হয় গুন্না করা ওয়াজিব হয় নুনে আর মিমে যদি তাসদীদ হয় তখন গুন্না করতে হবে আর এই গুন্নাটা করা তখন কি হয়ে যায় ওয়াজিব গুন্না এখন আপনি যদি জানেন তাহলেই না আপনি গুন্না করবেন অন্যথায় তো আপনি গুন্না সব জায়গায় করবেন এরপরে আসেন নুনে যখন সাকিন হয় তখন আবার নিয়ম পরিবর্তন হবে দেখুন নুন সাকিন যেখানে নিয়ম আছে সেখানে নুন সাকিন পড়ার নিয়ম চারটি কয়টি আরো জোরে নুন সাকিন পড়ার নিয়ম কয়টি এবার শুনেন কি কি ইকলাব ইদগম ইকফা ইজহার ইকলাব ইদগম ইকফা ইজহার এবার শুনেন ইকলাব মানি কেমন করা ইকলাব মানি বদল করা নুনকে মিম ধরা ইকলাবের এক হরফ তার নাম বা তার নাম বা নুন সাকিনের বামে বা হরফ যদি হয় নুনকে মিম ধরে গুন্না করে পড়তে হয় আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ নুন সাকিনের বামে বা হরফ যদি হয় এটার উপরে ছোট্ট একটা মিম থাকে তখন ওই বাকে পরিবর্তন করে মিম ধরে পড়তে হয় এই নিয়ম যদি আপনি না জানেন তাহলে এই জায়গাটায় আপনি কিভাবে পড়বেন রে ভাই বা পড়বেন না মিম পড়বেন আপনি বাও পড়বেন মিমও পড়বেন আপনার পড়া তো শুদ্ধ হচ্ছে না ঠিক কি না একটা গেল পদ্ধতি আরেকটা বলবো আ ইদগম মানি দেখেন ইদগম আরেকটা নাম ইদগম মানি কেমন করা ইদগম মানি তাসদীদ ধরে মিলিয়ে পড়া ইদগমের ছয় হরফ ইদগমের কয় হরফ ইয়া ওয়াও মিম নুন আর হলো লাম র ইয়া ওয়াও মিম নুন আর হলো লাম র এবার শুনুন নুন সাকিনের বামে এসব হরফ যদি হয় তাসদীদ থাকবা না থাক তাসদীদ ধরে পড়তে হয় ইয়া ওয়াও মিম নুন গুন্না করে পড়তে হয় লাম আর র হরফ গুন্না ছাড়া পড়তে হয় আল্লাহু আকবার ছয়টা হরফ পেয়েছি কয়টা হরফ ছয়টা হরফের ভিতরে চারটা হরফে গুন্না হচ্ছে আর দুইটা হরফে গুন্না হচ্ছে না এই নিয়ম যদি আপনি না জানেন কোরআন আপনি কি পড়েন রে ভাই এই জন্য মুফতিয়ানে কেরাম বলেছেন যদি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে না জানে তাহলে তার জন্য কোরআন তেলাওয়াত করা উচিত নয় আগে শিখবে এরপরে পড়বে কোরআনে কারিম শিখবে এরপরে কি পড়বে আর যদি কেউ বলে যে হুজুর আমি তো জনম জনম এভাবে পড়েছি এখন কি করব ভাই আপনি একদিকে চেষ্টা চালিয়ে যাবেন আপনি শুদ্ধ করে শিকার জন্য চেষ্টা চালিয়ে যাবেন আরেক দিকে আপনি এবাদত চালিয়ে যাবেন ঠিক কি না আল্লাহর কাছে কবুল হবে আপনার ওই চেষ্টাটা ওই চেষ্টা দুইটা গেছে নুন সাকিনের নিয়ম আরো দুইটা বলবো কি না বিরক্ত হচ্ছেন ভাই বিরক্ত হচ্ছেন আরে কোরআনের তাফসীর হবে কোরআন পড়তে জানি না কিসের তাফসীর কি বলো ঠিক কি না ঠিক
পড়তেই তো জানি না এবার আসেন ইকফা ইকফা নুন সাকিনের নিয়ম নুন সাকিন যেখানে নিয়ম আছে এ ভাই একটু আওয়াজ দেব মনে থাকবে আপনাদের নুন সাকিন যেখানে মাশাআল্লাহ নুন সাকিন পড়ার নিয়ম চারটি এবার খেয়াল করেন ইকফা ইকফা মানে গোপন করা ইকফা মানে গোপন করা ইকফার 15 হরফ ইকফার কয় হরফ ইকফার কয় হরফ তা তা জিম দাল যাল যা কাফ সিন সাদ তাদ ফা কাফ আর শিন এবার শুনুন নুন সাকিনের বামে এসব হরফ যদি হয় নুন সাকিন গুন্না সহ ইকফা করে পড়তে হয় নুন সাকিন গুন্না সহ ইকফা করে পড়তে হয় আল্লাহু আকবার বলুন নুন সাকিনের নিয়ম কয়টা গেল তিনটা গেছে এবার একটা বাকি আছে এবার একটা শুনুন নুন সাকিনের ইজহার ইজহার মানে হলো স্পষ্ট করা ইজহার মানে কেমন করা স্পষ্ট করা এবার আসুন ইজহারের 6 হরফ ইজহারের কয় হরফ ইজহারের কয় হরফ নুন ইজহারের 6 হরফ কি কি হামজা হা আইন হা আর হলো গাইন খ হামজা হা আইন হা আর হলো গাইন খ নুন সাকিনের বামে নুন সাকিনের বামে এসব হরফ যদি হয় নুন সাকিন গুন্না ছাড়া ইজহার করে পড়তে হয় নুন সাকিন গুন্না ছাড়া ইজহার করে পড়তে হয় জবানটা খুলে বলুন আল্লাহু আকবার এরপরে যদি আমি বলি যে নুন আর মিম মাত্র নুন শেষ করেছি আরেকটা হরফ বাকি আছে সেটা কি মিম মিমটা বলে শেষ করব দেখেন শুনুন মিম সাকিন পড়ার নিয়ম মিম সাকিন পড়ার নিয়ম তিনটি কয়টি তিনটি কয়টি ইদগম ইকফা ইজহার ইদগম ইকফা ইজহার মিম সাকিনের ইদগমের এক হরফ তার নাম মিম তার নাম মিম মিম সাকিনের বামে মিম হরফ যদি হয় তাসদিদ থাকবা না থাক তাসদিদ ধরে পড়তে হয় সুবহানাল্লাহ বলবেন না গুন্না করে পড়তে হবে গুন্না করতে হবে এবার আসেন মিম সাকিনের ইকফার এক হরফ তার নাম বা তার নাম বা মিম সাকিনের বামে বা হরফ যদি হয় মিম সাকিন গুন্না সহ ইকফা করে পড়তে হয় সেটা কেমন সেটা দেখুন আলাম তারা সূরা ফিল তো আমরা জানি সূরা ফিলের ভিতরে আছে তারমিহিয় এই যে মিম শব্দটা উচ্চারণ হয় দুইটা ঠোঁটের মাঝখান থেকে এই দুই ঠোঁটের মাঝখানে আপনার মিমকে ইকফা করতে হবে গোপন করতে হবে এই নিয়ম যদি আপনি না জানেন কোরআন শরীফ আপনি কিভাবে পড়বেন ঠিক কি না আর মিম সাকিনের বামে আর বা আর মিম ছাড়া যত হরফ আসবে সবগুলো হরফের ক্ষেত্রে মিমকে ইজহার করে পড়তে হবে গুন্না করা যাবে না এখন আপনি আপনি গুন্না কিছুই জানলেন না আপনি কোরআন শরীফের যেখানেই যান সেখানেই শুধু টানতেছেন সেখানেই আপনি গুন্না করতেছেন এই পড়া দিয়ে আল্লাহ তাআলাকে রাজি খুশি করতে পারবেন না এই তেলাওয়াত করে আপনি 100 খতম করলেও আপনার তেলাওয়াতের জাররা পরিমাণ মূল্য আল্লাহর কাছে নেই ঠিক কি না এরপরে যদি আরো যদি বলতে চাই বলা শেষ করা যাবে না কোরআনে কারিমের এত সুন্দর গ্রামার আল্লাহ তাআলা দিয়েছেন কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সূরা ফাতিহাটাও যদি আমি বলি সূরা ফাতিহাটা দেখা যাবে আমাদের ভুল হয়ে যাচ্ছে সূরা ফাতিহাটাও আমাদের ঠিক নেই ঠিক কি না হামজার জায়গায় আইন বলতেছি আইনের জায়গায় হামজা বলতেছি হায়ের জায়গায় হা বলতেছি হায়ের জায়গায় হা ওইদিন এক মুসল্লি ভাইয়ের জিজ্ঞেস করছি আপনি কালেমা বলেন কালেমা শাহাদাত বলে তখন কি বলা শুরু করছে জানেন আশাদু আশাদু সাদু মানে আশ পরে যে হামজা আছে সে হামজাটা সে জানে না আশ এরপরে কি হাদু আশ হাদু সে বলতেছে কি আশাদু মাঝখানে হাজে আছে এ হা বাদ দিয়ে দিছে আশাদু এরপর আবার এরপরেই তো আছে ওয়া আশহাদু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূল এই যে ওয়া আশহাদু এখানে কি বলে ওয়াশ ডাইরেক্ট ওয়াশ হামজা নাই ওয়াশ অথচ মাঝখানে কি ছিল হামজা ছিল ওয়া এরপর হচ্ছে আশ ওয়া আশ ওয়া আশ হচ্ছে মূলত শব্দ কিন্তু সেখানে একটা হচ্ছে ওয়াও এরপর হচ্ছে আশহাদু এখন আমরা না জানার কারণে সাধারণ মুসলমান
কি করছি ওয়াশহাদু ডাইরেক্ট আপনার কালেমা শাহাদাতকে ওয়াশ কইরা ছেড়ে দিছি তখন মুসল্লি ভাইরে বললাম আপনার কোরআন শরীফ শিখার দরকার নাই দয়া করে আপনি আগে কালেমা ঠিক করেন কালেমা ঠিক করেন তখন বলে হুজুর কেন যে একটা বছর পর্যন্ত আপনার পিছনে মেহনত করে আমি কোরআন আপনাকে শিখালাম ভালো কথা কিন্তু আপনার কালেমাইটা তো ঠিক হলো না আপনি যদি কালেমা শুদ্ধ না করেন তাহলে সাকরাত যখন শুরু হবে আত্মীয়-স্বজন পাশে থেকে যখন বলবে কালেমা পড়েন দুই মিনিটে আপনি ওই কালেমা শিখবেন না মুখে বলবেন আপনি তো আজরাইলকে দেখি আপনার চোখ উল্টে যাবে এইজন্য বলে থাকি